দুই দিন আগে বাবা মারা গেছে, দুই দিন লাশ দাফন করে না, পাঁচ বোন বাবার লাশ আটকায় রাখছে। দেখছেন খুলনার পাইকগাছার ঘটনা। পাঁচ মেয়েকে সম্পত্তি না দিয়ে ছেলের নামে সব সম্পত্তি লিখে দেওয়ায় বাবার লাশ দাফন করতে দিচ্ছে না মেয়েরা। প্রতিটা মাহফিলে আমি মানুষের হক নিয়ে কথা বলার চেষ্টা করি, কারণ এটা বাংলাদেশে এখন খুব প্রয়োজনীয় একটি বিষয়। বারবার বলি যে মেয়েদেরকে ঠগায়েন না, বাপকেও বলি ভাইকেও বলি যে বোনদেরকে ঠগায়েন না। ম্যাক্সিমাম মাহফিলে আমি এই হক নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করি। আপনারা অনেকে মনে করেন যে হুজুর এটা নিয়ে এত কথা বলেন কেন, খুব বেশি দূরে না। এই যে দেখেন, দুই দিন আগে বাবা মারা গেছে, দুই দিন লাশ দাফন করে না, পাঁচ বোন বাবার লাশ আটকায় রাখছে। দেখছেন খুলনার পাইকগাছার ঘটনা, পাঁচ বোন মিলা বাবার লাশ আটকে রেখেছে, দাফন করতে দিচ্ছে না। দেখেন পাঁচ বোন লাশ সামনে। আপনি বলবেন যে হুজুর এটাকে বানায় বলছেন কিনা, না কালবেলা নিউজ করেছে। বলার উদ্দেশ্যটা কি, কলিজায় নাড়া দেবে, নাড়া দেবে, কবে আমাদের দৃষ্টি খুলবে, কবে আমরা সচরাচর এগুলো শিখবো বলেন তো। আমি বারবার বলেছিলাম যে বাপ মা আপনারা যারা আছেন, আপনাদের যে সম্পদ আছে অবশ্যই ওসিয়ত করে যাবেন যে এই সম্পদ আমার মেয়ে যা পাবে মেয়েরটা মেয়েকে বুঝিয়ে দিবি বা একটুকু দিয়ে দিবি, আর ছেলেরা ছেলের অংশটা নিয়ে নিবি। এই ভদ্রলোক কিডনি রোগে আক্রান্ত, তো ছেলে তাকে হসপিটালে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে ছেলের নাম কি, মামুন, আর এই ভদ্রলোকের নাম যিনি মারা গিয়েছেন তার নাম লেখা হয়েছে সাকাত গাজী। তো বাংলা ভাষাভাষীরা আমরা আসলে উচ্চারণ ভুল করে থাকি, নামটা সাকাত হয় না, হইতে পারে শওকাত। তো এটাকে আমরা বাংলায় এসে যে আমি দেখেছি উত্তর অঞ্চলে এই নামটাকে আবার অনেকে বলে শকত, সৈকত, এরকমও বলে ফেলে। সাকাত লিখেছেন, সাকাত গাজী যিনি মারা গিয়েছেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে কিডনি রোগে আক্রান্ত হয়েছে যখন দেখেছে বাপ মুমূর্ষ মারা যাবে, বাপের হাতের এই যে আঙ্গুলের টিপসই নিয়ে বাবার জমিগুলো সব দখল করে নিছে, কে ওই সন্তান। এখন নিউজে যতটুকু পড়লাম সেটা হলো কি, মেয়েরা যখন লাশটাকে ধোয়াচ্ছে, মানে পুরুষ মানুষ, কে যেন এসে বলেছে যে তোর বাপের আঙ্গুলেতে তো এই টিপসইর দাগ পড়ে আছে, এটা কিভাবে হলো। তখনই বুঝে গেছে যে আমার ভাই হয়তো ভাই এই কাজটা করেছে, কারণ মরা মানুষের হাতে টিপসইর দাগ কোত্থেকে আসবে। এবার বোনেরা পাঁচজন এসে এই লাশটাকে আটকে দিয়েছে যে না আমরা দাফন করতে দেব না, কারণ বাবার সম্পত্তি কেন আমার ভাই নিয়ে গেল, দাফন করে গেলে তার আঙ্গুল পচে যাবে, তার হাত পচে যাবে, তার শরীর পচে যাবে, আঙ্গুল তার পাবে না, তার মানে সম্পদ সব দখল করে নেবে। থানা পুলিশ পর্যন্ত গিয়েছে, দুই দিন লাশ দাফন হয় না, পুলিশ এসে সমঝোতা করেছে পরবর্তীতে। কিন্তু ওই যে ভদ্রলোক ছেলে যে বাপকে হসপিটাল নিয়েছিল, ততক্ষণে সে ভেগে গেছে। চিন্তা করেন, বাপের লাশ ঘরে পড়ে আছে, বাপ মারা যাচ্ছে, আর টিপসই দিয়ে বাবার সম্পত্তি সন্তান দখল করতে ব্যস্ত হয়ে আছে। আমি এই সন্তানকে বলতে চাই, আপনি যদি সত্যিই এ কাজ করে থাকেন, কয়টা অপরাধ আপনি করেছেন দেখেন। আপনি মনে করছেন পরবর্তীতে বুড়ে হওয়ার পরে হজ করবেন, না, হজ করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, প্রতি বছর উমরায় যাবেন, রমজানের শেষ দশকে এতেকাফ করবেন, মাঝে মাঝে তবলিগে যাবেন, ইসলামী আন্দোলনের সংগ্রামে যাবেন, তারপরে মাহফিলে যাবেন, হুজুরের বকশিশ দিবেন, জুমার নামাজের পরে হুজুরের দাওয়াত খাওয়াবেন, আর ফরফরায় জান্নাতে চলে যাবেন। এত সোজা না। বাংলার জমিনে যতগুলো মানুষ এই কাজটা করেছে প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি এই বোনদেরকে বলবো যে ওনারা ভালো কাজ করেছেন, কারণ কি, এই কাজগুলো করার কারণে সমাজের দৃষ্টিটা খুলে উন্মুক্ত হয়। বোনরা কিন্তু বাপকে অসম্মান করে নাই, ওনাদের কথা হচ্ছে লাশটা দাফন হয়ে গেলে সম্পদ তো আর পাওয়া যাবে না, কারণ টিপসই তো নিয়েছে, এটা সুরাহা করতে হবে না, থানা পুলিশ করেছে। আর হ্যাঁ, একজন মানুষ মারা যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত দ্রুত সম্ভব তাকে দাফন করে ফেলো, কিন্তু আমরা দাফন কাফন না করে যেটাকে করে যে লাশ আটকায় রাখি। গত বছর আগের বছর মনে হয় ঢাকা সিটিতে এরকম হয়েছে, ব্যাংকার লোক, লাশ চার দিন পাঁচ দিন পড়ে আছে, দাফন করার কেউ নাই, সন্তান ভেঙে গেছে, আবার আরেক সন্তান আটকায় রেখেছে। কেন হচ্ছে এগুলো? একমাত্র কারণ হচ্ছে দিন না শেখানো। আপনাকেও বলি যে আপনিও অপেক্ষা করেন, এরকম সিচুয়েশনে হয়তো আপনিও মুখোমুখি হবেন যদি সন্তান সন্ততিকে এখনই কোরআন শিক্ষা না দেন। সন্তানগুলোকে যদি দিন না শেখান, ইসলাম যদি না বোঝান, বড় সড়ো বিপর্যয়ের মুখে পড়বে এই আগামীর প্রজন্ম। স্কুল কলেজে তো কত কী এখন শেখানো হচ্ছে, তাই না? কালকে একটা ভিডিও দেখলাম, আমি জানি না এটা সত্য মিথ্যা, ব্যাঙের মতো লাফাইতেছে এগুলো নাকি শেখানো হয়, আলু ভর্তা বানানো এগুলোও শেখানো হয়। আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা বা মন্তব্য করতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআনের কিছু বিষয় নিয়ে আসতে হবে যেগুলো মৌলিক জ্ঞান দরকার এই জাতির জন্য,
এ দেশের জন্য, এ মানুষের জন্য। মনে রাখবেন, কোরআনের জ্ঞান মানুষকে সোনালী মানুষ করে, কোরআনের জ্ঞান মানুষকে সাফল্যমণ্ডিত করে, কোরআনের জ্ঞান মানুষকে সুনাগরিকে পরিণত করে, সুশাসন পয়দা করে কোরআনের জ্ঞান। কিন্তু যখন কোরআনের জ্ঞান থাকবে না, আপনি যত বড় বিজ্ঞানীই হন না কেন, কোরআনের যদি নীতি নৈতিকতা আপনার ভিতরে না থাকে, আপনি কিন্তু এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে, এই জাতির মধ্যে খুব বেশি কল্যাণকর কাজ করতে পারবেন না। কারণ কোরআনের জ্ঞান যার ভিতরে আছে, আল্লাহর ভয় তার ভিতরে আছে। তো আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে কখনও সন্তান সন্ততিকে ঠকাবে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে, সে বোনের সম্পদ মেরে দেবে না। বাবাদেরকে বলে প্লিজ ছেলে মেয়েকে দিন শেখান। আর দুই নম্বর বিষয় হচ্ছে, এক ছেলেকে এভাবে প্রকাশ্যে সব কিছু দিয়ে, গোপনে সব কিছু দিয়ে কবরে যায়েন না। ছেলে এখানে মুরগির রোস্ট খাবে, আর আপনি তো বাঁশ খাইবেন কবরে। পিটানি কি মনে করতেছেন অল্প স্বল্প হবে? না, এত সোজা না আল্লাহর জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলাল্লাহ, আমার সন্তানকে আমি সম্পদ দিতে চাই, এই সন্তানকে। আল্লাহ রাসূল বললেন, অন্য সন্তানকে কেউ কি সেরকমই দিচ্ছ? ইয়া রাসূলাল্লাহ, না। আল্লাহ রাসূল বললেন যে না, এ কাজ করা যাবে না, বরং সব সন্তানকে সমভাবে সম্পদ বণ্টন করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্প্রতি দেখা যাচ্ছে যে ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে একটি পোস্ট দেখা যায় এবং অনেকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে থাকে, 2024 সালের 12ই মার্চ পহেলা রমজান, এই মেসেজটি যদি আপনি আরেকজনের কাছে শেয়ার করেন, 70টি মনের আশা পূরণ হবে, 70 বছরের গুণা মাফ হবে, 70টি স্বপ্নের বাস্তবায়ন হবে, 70টি মনের ভালো চাহিদাগুলো এগুলো পূরণ হবে। আর যদি এই মেসেজটি আপনি কারোর কাছে না পাঠান, নেগলেক্ট করেন, আপনার কপালে খারাপই আছে, তকদির নষ্ট হবে, আপনার বাচ্চা কাচ্চার ক্ষতি হতে পারে, বাড়িঘরে ক্ষতি হতে পারে, ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি কমে যেতে পারে, কমন একটা বিষয়, অনেকে এই জিনিসটা করেন আপনারা। আগে আমরা যখন ছোট ছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করতাম, তখন তো ফেসবুক ইউটিউব ছিল না। তখন কি হইতো, মদিনা শরীফে একজন ঘুমে আছিলেন, ঘুম থেকে উঠছেন, ওঠার পরে তিনি বললেন স্বপ্নযোগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখা দিয়েছেন এবং বলেছেন যে এই কথাগুলো কাগজে প্রিন্ট করে যদি তুমি 1,500 বা 2,000 মানুষের মধ্যে বিতরণ করতে না পারো, তাহলে তোমার বড় ক্ষতি হয়ে যাবে। মসজিদের সামনে বান্ডেল বান্ডেল কাগজ সে সময় মানুষ বিতরণ করত। সবগুলো হচ্ছে কুসংস্কার, প্রথা। এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তা বা মেসেজ যারা বলে যে এটা ফরওয়ার্ড করলে আপনার 70টা মনের বাসনা পূরণ হবে, 70 বছরের গুণা মাফ হবে, এত তারিখ পহেলা রমজান, ম্যাক্সিমাম কথাগুলোই হয়ে থাকে মিথ্যা। 2024 সালের 12ই মার্চ পহেলা রমজান ক্যালেন্ডারে দেওয়া আছে, চাঁদ 11 তারিখ উঠবে না 12 তারিখ উঠবে এটা আল্লাহ ছাড়া কি কেউ জানে? হ্যাঁ, এরকমটা বলা যাইতে পারে, হয় 12 তারিখ রোজা হবে, অথবা 11 তারিখ হবে, অথবা 13 তারিখ হবে, সম্ভব একটা ডেট আপনি বলতে পারেন। কিন্তু 12 তারিখকে আপনি ফিক্সড করে তারপরে আবার 70টা মনের বাসনা পূরণের জন্য ট্যাগ করে মানুষের, আপনার সেন্স নিয়ে কাজ করতেছেন, আবেগ ইমোশন নিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন। আল্লাহর কসম করে বলি, এরকম কাজ যারা করে, বুঝে শুনে যদি করে মানুষকে বিভ্রান্ত করে, বড় সড় গুণাহ হবে। বলবেন প্রমাণ দেন, প্রমাণ নেন। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইং জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসেক কোনো সংবাদ তোমার কাছে পেশ করবে, সেই সংবাদটাকে তুমি যাচাই বাছাই না করে আরেকজনের সামনে পেশ করো না। আমাদের বর্তমান জেনারেশনের একটা বড় সমস্যা হচ্ছে, ফেসবুকে পাইলেই ধুমায় শেয়ার করা শুরু করে, আর যাচাই বাছাই করে না। এটা কি জায়েজ নাকি না জায়েজ, এটা কি হালাল নাকি হারাম, ও দেখার টাইম নেই। ফেসবুকে পাইছে, কোরআন শরীফকে যত না না মূল্যায়ন করে, ফেসবুক শরীফকে এর চেয়ে বেশি মূল্যায়ন করে। খেয়াল করে দেখেন, আউল বাউল ফাউল কিছু ইউটিউবার আছে, ওখান থেকে কদ্দুর কাট করে, ওখান থেকে কদ্দুর চুরি করে, ওখান থেকে কদ্দুর কাট করে, ওখান থেকে কদ্দুর চুরি করে, চুরি করে নিয়ে এসে কি বলে, এমন এমন বিভ্রান্তিকর নিউজ, সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, ইউটিউব ফেসবুকে দিচ্ছে, দেওয়ার পরে সেটাকে প্রচার করছে, মনে হচ্ছে যে বাংলাদেশে মনে হয় কালকে যুদ্ধ লেগে যাচ্ছে, আসলে কিচ্ছু না, মিথ্যে কথা। কয়েকদিন আগে আমি দেখলাম একটা ইউটিউবারের, সে একটা লিঙ্ক ওখানে শেয়ার করেছে, চাঁদে যাচ্ছে বাংলাদেশের নোয়াখালীর অমুক ব্যক্তি, নোয়াখালীর অমুক ব্যক্তি চাঁদে যাচ্ছে, এটা নিয়ে কি করছে, সে একটা কন্টেন্ট বানায় ফেলছে। আসলেই বড় বড় স্যাটেলাইট চ্যানেল কেউ জানলো না, ওনার কাছে নিউজ পৌঁছে গেছে, বিভ্রান্তিকর, মিথ্যে কথা। এগুলো আবার গ্রামগঞ্জের কিছু মানুষ যারা বোঝে না, শহরের কিছু মানুষ এগুলো ধুমায় শেয়ার করে। যে কথা আপনাদেরকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, একটা নিউজ পাইলেই এটাকে ফরওয়ার্ড করা যাবে না, আরেকজনের সাথে শেয়ার করা যাবে না, এটা আপনার জন্য নিষিদ্ধ। কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
যাচাই বাছাই করতে হবে। আর আপনি এটা কোথায় পেলেন যে 24 তারিখ রমজান হবে বা 12 তারিখ রমজান হবে? এই নিউজটা পাঠায় দিলেই আপনার 70টা মনের বাসনা পূরণ হবে, এটা পাইলেন কোথায়? আল্লাহ রাসূল বলেছে কোথাও? বলেছে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেন নাই, কিন্তু অনেক মানুষ এই কাজগুলো করে শুধুমাত্র না বুঝে না জেনে, সম্পূর্ণরূপে হারাম, এগুলো করবেন না। আর একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই মেসেজটা ফরওয়ার্ড করলে 70টা মনের বাসনা পূরণ হবে, 70 বছরের গুণা মাফ হবে, এরকম কথা যারা বলে ম্যাক্সিমামই যারা শেয়ার করে আর যেগুলো বলে নামাজ পড়ে না। নামাজ না পড়েই 70 বছরের গুণা মাফ, এটা কীভাবে কল্পনা করেন? আর আপনার একটা জিনিস যখন সামনে আসবে দেখবেন যে কোরআন হাদিস আছে কি না, তো আপনি বলবেন যে হুজুর কোরআন হাদিস তো জানি না, আমরা পড়ি না, বুঝি না, এলাকার ইমাম সাহেব আছে না, খতিব সাহেব আছে না, আমাদের ফোন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপে 24 ঘন্টা আপনাদের প্রশ্নের উত্তর দিই, প্রতিদিন 200-250 প্রশ্নের উত্তর দেওয়া হয় শুধু হোয়াটসঅ্যাপে, ফোন তো এত রিসিভ করলে ঘুম খাওয়া সব বাতিল করে দিতে হবে, সম্ভব না। নাম্বারটা আপনাদের সাথে এই জন্যই শেয়ার করা, মূলত সাওয়াবের নিয়তে, যে আপনারা প্রশ্নগুলো করেন আমরা যতটুকু সম্ভব উত্তরগুলো দিই। একজন স্কলারের পরামর্শ ছাড়া এই ধরনের জিনিসগুলো শেয়ার করবেন না, দেখবেন না, মানবেন না, বিশ্বাস করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.